আমাদের সানডে এডিটোরিয়াল আজকে একটু স্পেশাল এডিটোরিয়াল বা স্পেশাল সানডে বলা যেতেই পারে হ্যাঁ একদিকে বলা ভালো যে আরজিকর ঘণ্ড সামনে আসার পর থেকেই আলোড়ন সৃষ্টি করেছে একটি ঘটনা এবং বলা যেতে পারে যে বাংলার ইতিহাস তথা ভারতবর্ষের ইতিহাসে একটি ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আন্দোলন সংগঠিত হওয়া সেটা বোধ হয় এর আগে ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি যা বাংলাকে কেন্দ্র করে উদ্বোলিত হচ্ছে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকাল থেকেই আমরা আবার একটু দেখলাম যে সিবিআই আর্জিকরের দুর্নীতিকাণ্ডের তদন্তে একেবারে শুরুতেই দাবাং মুডে সকাল থেকে রবিবারের সকালে নেমে পড়েছেন তারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান তাদের চলছে ঠিক সেই মুহূর্তে আজকে সান্ডি অডিটোরিয়ালে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যেই মানুষটিকে আমরা দাবাং মুডে দেখতেই ভালোবাসতাম ভালোবাসি বা দেখতে ভালোবাসে রাজ্যের সাধারণ মানুষ কিন্তু ঘটনাচক্রে দেখা গেছে যে নির্বাচনের সময় মানে সদ্য শেষ হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের সময় তিনি আমাদের স্টুডিওতে এসেছিলেন কিন্তু নির্বাচনী ফল প্রকাশের পর থেকে তাকে কোথাও যেন একটু গুটিয়ে নিতে আমরা দেখেছি নিজেকে স্ব ইচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন দলের অভ্যন্তরে ছিলেন সজাগভাবে তিনি দলীয় কর্মীদের সঙ্গে এক নয় একাধিক মিটিং করেছেন কিন্তু যে মানুষটিকে দিয়ে বড়ায় বাংলার রাজনীতির সকাল শুরু হতো সেই মানুষটি মিডিয়ার থেকে কোথাও যেন মুখ ফিরিয়ে নিলেন রাগে কষ্টে খোবে না কি কারণে জানার চেষ্টা করব তার কারণ দীর্ঘ সময় পর প্রথমবার সিএনএ সংবাদ মাধ্যমের মুখোমুখি সেই মানুষটি যা যিনি মুখ খুললেই তৈরি হয় শিরোনাম যিনি বক্তব্যের ওপর বেশ করে সারা দিনের রাজনীতির মাপকাঠি নির্ধারণ করে দেন সেই মানুষটি বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ দাবাং মুডে আজ আমরা দিলীপ ঘোষকেও পেতে চলেছি দিলীপ দা আরও একবার স্বাগত সিএনএ আপনাকে ধন্যবাদ দীর্ঘ সময় পর আপনি আবার সংবাদ মাধ্যমের মুখোমুখি এবং প্রথমবার সিএনএ আপনি এসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্বাগত জানাই কিন্তু যে পরিস্থিতি যে সময়ের আঙ্গিকে আজকে আপনি আমাদের মুখোমুখি তাই এক নয় একাধিক বিষয় আপনার কাছ থেকে জানার রয়েছে প্রথমে যে জানার জায়গাটিতে আসবো দিলীপদা দীর্ঘ সময় আপনার সঙ্গে আমাদের কথা কথা হয়েছে দীর্ঘ সময় আপনি এসছেন বিভিন্ন ইন্টারভিউ আপনার আমরা সংগঠিত করেছি কিন্তু গত প্রায় দু মাসের বেশি সময় ধরে আপনি কেমন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন আমি সরাসরি একটি প্রশ্ন করতে চাই দিলীপ ঘোষ রেগে গেলে তার কী মূর্তি হয় আমরা বিভিন্ন সময় দেখেছি নির্বাচনীর সময়ও দেখেছি কিন্তু দিলীপ ঘোষ কষ্ট পেলে কি নিজেকে একটু গুটিয়ে নেন কি বলবেন না মিডিয়া থেকে গুটিয়ে নেওয়ার ইত্যাদি ব্যাপারটা খালি দুঃখ কষ্টের ব্যাপার নয় কষ্ট তো মনের মধ্যেই থাকে সবাই সবাইকে দেখাতে এরকম নয় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মানে কষ্ট হয় প্রশ্ন হচ্ছে যে মিডিয়াতে সবার আসার ব্যাপার নেই পার্টিরও কিছু সিস্টেম থাকে আমি যতদিন পদাধিকারী ছিলাম বা এমপিও ছিলাম ততদিন মিডিয়ার সামনে এসেছি বক্তব্য রেখেছি পার্টির তো আমার কোনো সেই অথরিটি নাই পার্টির কোনো অফিসিয়াল বক্তব্য রাখার কেন আমার মনে হয়েছে যে মিডিয়াকে ইন্টারভিউ বা বাইট দেওয়াটা আমার পক্ষে ঠিক নয় যেহেতু আমি কোনো পদাধিকারী বা প্রতিনিধি নই সেই জন্য আমি পার্টির বা মিডিয়া থেকে ইন্টারভিউ থেকে দূরে থেকেছি পার্টি অ্যাক্টিভিটিতে পার্টি যে কাজ দিয়েছে সেটা করেছি বা বিভিন্ন জেলা থেকে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করেছি ভোটের পরে যাদের যারা একটু মনে কষ্টে ছিলেন রেজাল্ট ভালো হয়নি বা যারা জিতেছে তাদেরকে অভিনন্দন করেছি এখন আপনারা বলার পরে আমার মনে হলো যে আজকে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলছে সবাই এগিয়ে এসছেন প্রতিবাদ করছেন আন্দোলন করছেন ন্যায় বিচার চাইছেন অনেক কিছু পদাত্যাগ চাইছেন এই সময় আমাদের সাধারণ মানুষ হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সামনে থাকা দরকার আছে আমাদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরার দরকার আছে যারা সাধারণ মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে বেশ আমি তাই আপনার সামনে এসেছি একেবারে আমি নিশ্চয়ই এখান থেকে নেব কিন্তু দিলীপ দা দিলীপ ঘোষের বিজেপি রাজ্য সভাপতি হোক দিলীপ ঘোষ শেষ বিধায়ক হোক দিলীপ ঘোষ শেষ সাংসদ হোক দিলীপ ঘোষ যদি কিছু নাও থাকে কিন্তু একথা মানতে নারাজ আমরা যে দিলীপ ঘোষের বক্তব্যকে বাংলার রাজনীতি গুরুত্ব দেয় না আমরা দেখেছি দিলীপ দা আপনার বক্তব্য দিয়ে রাজনীতির সকাল শুরু হতো বাংলায় আপনি মর্নিং ওয়াকে যেতেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনার কাছে বিভিন্ন ইস্যু তুলে ধরত আপনি প্রতিক্রিয়া দিতেন সেই প্রতিক্রিয়ার বেসিসে দিনে রাজ্যের শাসক দল বা অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি আপনার প্রতিক্রিয়া দিত কিন্তু তারপর আপনি নিজেকে সরিয়ে নিলেন নির্দিষ্ট কোনো কারণে বা রাগ অভিমান কষ্টের যাই হোক না কেন আজকে আবার আপনি সংবাদ মাধ্যমের মুখোমুখি এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিএনএর মুখোমুখি বলা যেতে পারে আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন নির্বাচনের ফলাফলের পর যে পরিস্থিতি সেখান থেকে যদি নিজেকে গুটিয়ে নিয়ে থাকেন আর আজকে ফের একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন কিসের প্রেক্ষিতে কিসের তাগিদে কি অনুভবের কারণে দেখুন প্রকাশ্য সভাতে যাচ্ছি আমি বক্তব্য রাখছি আমার বক্তব্য বলুন পার্টির বক্তব্য সেটা আপনারা মিডিয়াতে তুলে ধরেন সে মিডিয়া বা সাধারণ মানুষ থেকে দূরে আছে এরকম নয় কোনো বিশেষ কোশ্চেন আপনারা যেটা জানতে চান সেই ধরনের প্রশ্ন আমি নি বা সামনে আসেনি কারণ যেটা বললাম যে পার্টি কিছু লোক অথরাইজ করে তারা পার্টির বক্তব্য তুলে ধরেন বা পার্টির যারা পদাধিকারী থাকেন তারা বলেন বা যারা প্রতিনিধি থাকেন তারা জনপ্রতিনিধি জনগণের সামনে তাদের বক্তব্য রাখার দরকারও আছে আমি যেহেতু কোনো পদে নাই বা এই ধরনের কোনো না থাকার জন্য পার্টির অফিসিয়াল কোনো মিটিংয়ে থাকি না যেন পার্টির বিভিন্ন ডিসিশান আমার পক্ষে জানা সম্ভব নয় সেই ব্যাপারে আমার বক্তব্য রাখতে গেলে পার্টির সঙ্গে দ্বিমত হতে পারে বা এক লাইন হবেই না কন্ট্রোভার্সিও হতে পারে সেজন্য আমার মনে হয়েছে যে এই ধরনের বিষয় থেকে দূরে থাকা বিজেপি সম্ভব দিলীপ দা এটাও কি সম্ভব মানে আপনি মনে করেন যে দিলীপ ঘোষকে বাদ দিয়ে বঙ্গ বিজেপি সম্ভব না বাদ দেওয়ার প্রশ্ন নয় পার্টির মধ্যে অদল বদল হতেই থাকে নতুন নেতৃত্ব আসেন তারা ডিসিশান নেন পরিস্থিতি অনুযায়ী হয় তো এক মানুষ সব সবসময় সব জায়গায় থাকবে এরকম নয় পার্টি অনেক কাজ আছে করার পার্টির কর্মী হিসেবে অনেক কাজ করা যায় সেটা আমি করছি বটে সেই জায়গায় ছিলাম আমি নেওয়ার জায়গায় তো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় সেই জায়গায় আমি নাই যারা সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তটা মেনে কাজ করা আমার দায়িত্ব সেটা আমি করছি তারা তারা কি আপনার সঙ্গে যারা সিদ্ধান্ত নিচ্ছেন বলছেন আপনি তারা কি আপনার সঙ্গে চলে তারা তারা কি আপনাকে তাদের তাদের সিদ্ধান্তের কথা জানায় বা সঙ্গে আপনাদের রেখে যেটা সার্বিকভাবে সবার জন্য হ্যাঁ সে খবর দেওয়া হয় যেমন আমাকে বলা হয়েছিল কালকে আপনি থাকুন আমি সারা সময় ছিলাম ধর্ণা মঞ্চে প্রথম দিনও ছিলাম যে র্যালি হলো বিরোধ সেখানে আসতে বলা হয় সব কর্মীদের আমি এসেছি আমি সামনে ছিলাম না আমি পেছনে ছিলাম বাকি কার্যকর্তাদের সঙ্গে এখন যারা আমাদের পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন তারা সামনে ছিলেন এটাই রীতিনীতি আমাদের আর বাকি কাজ করতে আপত্তি নেই সব জায়গায় যাচ্ছি কর্মীদের সঙ্গে দেখা করছি আমি জেলায় জেলায় আমি যাচ্ছি অন্য কোনো নেতাকে আপনি দেখবেন না যে জেলায় গিয়ে আর সেখানে আন্দোলন করছে কর্মীদের সঙ্গে অবস্থান করছে বা মিছিল করছে মানে সেক্ষেত্রে দিলীপ আমি আরেকটি প্রশ্ন স্পেসিফিক জানতে চাইছি যে দিলীপ ঘোষ সেই মানুষটি যেই মানুষটির অ্যান্টিবায়োটিকে দলীয় কর্মীরা চাঙ্গা হয়ে ওঠে দলীয় কর্মীরা বাত্রী অক্সিজেন পায় তাই নির্বাচনী ফলাফলের পর বিভিন্ন সাংগঠনিক বৈঠক করতে দেখলাম আপনাকে আমি প্রায় নবছর হয়ে গেল রাজনীতিতে প্রথম থেকে এসেই রাজ্যের দায়িত্ব নিয়েছি সাধারণ সম্পাদক তারপর সভাপতি সবসময় সামনে থেকেছি আর এই ধরনের লড়াই সংঘর্ষ সব কিছু আমি কর্মীদের সামনে থাকতাম বা নির্বাচনের ফলাফল সবসময় একরকম হয় না ভালো মন্দ হয় তখন তাদের সান্ত্বনা দেওয়া তাদের অভিনন্দন করা প্রত্যেক নির্বাচনের পরে আমি সারা বাংলায় একবার ঘুরতাম এবারও চেষ্টা করেছি উত্তরবঙ্গ অবধি গাড়ি নিয়ে গেছি আমি জেলায় জেলায় দেখা করতে করতে দেখা করতে করতে ফিরেছি ম্যাক্সিমাম জেলায় গেছি বাকি যেখানে যেতে পারিনি এখন এই আন্দোলনকে কেন্দ্র করে গিয়ে সেই জেলাগুলোতে আমি মূলত কর্মীদের সঙ্গে দেখা করা এই কার্যক্রমকে কেন্দ্র করে সক্রিয় করা সেই কাজটা আমি করছি বেশ সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ সময় পর আমরা দেখলাম আরজিকর কাণ্ডের পর আপনি ফের প্রকাশ্যে এলেন প্রকাশ্যে এলেন মানে আন্দোলনের পথে এলেন প্রতিবাদের পথে এলেন গত দুদিন আগে স্বাস্থ্য ভবন অভিযানে আপনাকে অত্যন্ত সক্রিয়ভাবে আমরা রাস্তায় দেখলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন যে দীর্ঘ বিরতির পর এই আরজিকর কাণ্ড কি আপনাকে কোথাও একটা নাড়া দিল এই পথে নামার জন্য না কি অনুভব করে আপনি পথে নামলে করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা যে কোনো সভ্য সমাজের পক্ষে খুবই একটা কলঙ্কজনক এবং চিন্তাজনক আর প্রত্যেকটি মানুষকে নাড়া দেওয়ার হতো আমরা রাজনীতি করি আমাদের দায়িত্ব আছে বিরোধী পার্টি হিসেবে লোকের সামনে সরকারের যা কিছু অপকর্মকে তুলে ধরা সেটা একটা দায়িত্ব দ্বিতীয় হচ্ছে এই এমন একটা ইস্যু এটাতে খালি পার্টি নয় সাধারণ মানুষ এই আন্দোলনের নেতৃত্ব হাতে নিয়ে নিয়েছেন কোনো পার্টির দিকে কেউ তাকিয়ে বসে নেই চোদ্দ তারিখ রাত্রে বারোটার সময় আপনি ভাবুন আহ্বান করা হলো কোনো পার্টি আহ্বান করেনি সাধারণ মানুষ করেছেন কোথা থেকে শুরু হয়েছে লোকের মনকে ছুঁয়ে গেছে যে রাত দখল করা রাত বারোটার সময় হাজার হাজার মহিলা যারা কোনোদিন আসেন না এই ধরনের আন্দোলনে তারা দাঁড়িয়ে এই নিউ টাউনের বিশ্ববাংলা গেটের নিচে হাজার হাজার লোক আমাকে বললো চল্লিশ হাজার লোক এসেছে আমি মেদিনীপুরে ছিলাম তো এই যে ঘটনাটা হয়েছে তো পার্টি ইত্যাদি সাধারণত যে কোনো ব্যাপারে নেগিয়ে আসেন নেতারা লোক চায়ও তাই কিন্তু জনতায় এগিয়েছে কারণ এটা সমস্ত মানুষকে নাড়িয়ে দিয়েছে আর সবাই ভাবছে কাল আমার ছেলেমেয়ের সঙ্গে এটা হতে পারে কাল সমাজের সঙ্গে হতে পারে কাল কোন দিকে যাবে আমাদের পশ্চিমবঙ্গ কেউ জানে না তাই যে সংকেত দেখছেন মানুষ তার প্রতিকারের জন্য বেরিয়ে এসছেন ফলে এটা আন্দোলনের রূপ নিয়েছে আমরা রাজনৈতিক পার্টি বিরোধী পার্টি হিসেবে আমাদের দায়িত্ব সমাজের সঙ্গে থাকা বেশ সেই জন্য আমরা সঙ্গে আছি সেখানে দাঁড়িয়ে আপনি চোদ্দো তারিখের কথা উল্লেখ করলেন ভারতবর্ষের বুকে এ ধরনের চিত্র এর আগে কখনো দেখা গেছে বলে অন্তত আমি জানি না যে স্বাধীনতা দিবসের ঠিক আগের রাত্রে চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের ঘটনাটা আমরা দেখিনি আমরা জানি না কিন্তু আমরা এবছর চোদ্দোই আগস্ট রাত্রিবেলা যেটা দেখলাম সেটা অভিনব এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে ঘটনা ঘটলো রাজ্য জুড়ে আর হাসপাতাল চত্বর মানে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটলো যেভাবে হামলা চললো সেটাকে আপনি কিভাবে দেখছেন না এ নিয়ে তো অনেক আলোচনা চর্চা হয়েছে অনেক তথ্য এসছে এখন অনেক বাকি আছে অনেক অনেক বাকি আছে আসল বিষয়টাই বাকি আছে কিন্তু আমি যেটা বললাম যেটা মর্মান্তিক লজ্জাজনক একটা একজন মহিলা কম মেয়ে ডাক্তার ছত্রিশ ঘন্টা ডিউটি করছে সে এটা তো আমরা জানতাম না সাধারণ মানুষ যে কী চলে ভিতরে ছত্রিশ ঘন্টার ডিউটি তাদের না রিল্যাক্স খাওয়া থাকা ঘুমানো স্নানের ব্যবস্থা কী ছিল আমি জানি না রাত্রে নাকি স্ত্রী পুরুষ মহিলা পুরুষ ডাক্তারদের একই রুমে ব্যবস্থা আচ্ছা তাদের কোনো রিফ্রেশমেন্টের ব্যবস্থা নেই যে বাথরুমটা ছিল যারা ইউজ করতো সেটাকে ভেঙে দেওয়া হয়েছে কারণ অপকম্য হয়েছে সম্ভবত ওখানে তো এই পরিস্থিতির মধ্যে একজন ডাক্তার এবং এরা তো পড়াশোনায় সাধারণ নয় সাধারণ হচ্ছে একটু এগিয়ে তার পরিবার অনেক স্যাক্রিফাইস করেছে দেশ কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে তারপরে একজন ডাক্তারের না সুরক্ষা আছে না সম্মান আছে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এখনও পুরো ঘটনার সামনে আসেনি বিভিন্ন রকম রিউমার চলছে বিভিন্ন রকম অডিও আসছে যা হোক যেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর এইটা যদি হয় এরকম একটা মেডিকেল কলেজ যাকে পুরস্কার দিয়েছে অনেকে তাহলে বাকি পশ্চিমবাংলার অবস্থা কোথায় আছে সাধারণ মানুষের সুরক্ষার কি আছে এটাই চিন্তিত সবাই তাই সবাই রাস্তায় নেমেছেন এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন বারংবার বিভিন্ন জায়গা থেকে উঠেছে দিলীপ দা সেটা হচ্ছে যে পুলিশের ভূমিকা খোদ সুপ্রিম কোর্ট পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং আমরা পাশাপাশি আবার এটাও দেখেছি রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তিনি আবার দোষীদের দাবিতে শাস্তির দাবিতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী বিচারের দাবি জানাচ্ছেন এই সামগ্রিক পুলিশের ভূমিকা পুলিশ মন্ত্রীর ভূমিকা কিভাবে দেখছেন দেখুন আমাদের অভিজ্ঞতা আছে যারা বাসে ঘোরাঘুরি করি বা করতাম বাসে যদি পকেটমার হয়ে যায় পকেটমার ধরা পড়ে গেলে সেই আগে চোর চোর বলে চেঁচায় পকেটমার পকেটমার সবাই চেঁচায় মারও চেঁচায় দিয়ে ভিড়ে ঢুকে যাওয়ার চেষ্টা মাছার চেষ্টা করে আমার মনে হয় এই ধরনের অতি তুচ্ছ ওছা আর ভূমিকা পালন করছে মুখ্যমন্ত্রী এটা আমরা ওনার কাছে আশা করিনি উনি বলতে পারতেন পুলিশ ডিপার্টমেন্টকে এনি হাউ চার দিনের মধ্যে বা দু দিনের মধ্যে দোষীকে ধরে নিয়ে আসো সাজা দিতেই হবে আমি কিছুতেই মানবো না কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং একজন মহিলা এই জঘন্য হত্যাকাণ্ডের দেশ বিদেশ সব জায়গায় তার সমালোচনা হচ্ছে প্রতিবাদ হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাচ্ছেন আর দোষীদের বাঁচাচ্ছেন খুবই ভয়াবহ এটা এর জন্য মানুষের মনে আরও ক্ষোভ এসছে সেই জন্য এই যে যে অপরাধ সংগঠিত হয়েছে মানুষ আজকে মুখ্যমন্ত্রীকেও সেই অপরাধের সঙ্গে মিলিয়ে দেখছেন সেই জন্য তার যে যা কিছু স্টেপ পরবর্তী যেভাবে প্রিন্সিপালের দায়িত্ব ছিল এই ঘটনা নিয়ে আগে পুলিশের কাছে গিয়ে এফআইআর করা পুলিশের হাতে তুলে দেওয়া সেটা উনি করেননি বরঞ্চ তার পরিবারকে এর থেকে দূরে রাখার চেষ্টা করেছেন দেখা করতে দেননি খবর দেননি ভুল খবর দেওয়া হয়েছে বারবার যে পুলিশ অফিসার যিনি বিনীত গোয়েল তিনি খবর পাওয়ার পরে এসেছেন কার কাছ থেকে খবর পেলেন কার নির্দেশে ভুল তথ্য দিলেন তার শরীরে কোনো দাগ নাই সে সুইসাইড করেছে কী করে বলতে পারে যেমন আইপিএস অফিসার সিনিয়র র্যাঙ্কের অফিসার এর পিছনে একটা রহস্য আছে কোনো এক জায়গা থেকে এদেরকে পরিচালিত করা হয়েছে একই দিকে একটা উদ্দেশ্য নিয়ে সেই জন্য খুব সন্দেহ আছে আজ যে শুরু হয়েছে দিন আরো বেশি এখনো দরকার হয়তো পলিগ্রাম টেস্ট ইত্যাদি যে আধুনিক ব্যবস্থা তার মাধ্যমে তথ্য পাওয়া যাবে একজন দুজন মুখ খুললে আরো অনেক বড় নেক্সেস বেরিয়ে আসবে কারণ খালি খুন হত্যা নয় এর এটা হওয়ার কারণ যেগুলো অনেক নাম আসছে সেক্স রেকেট থেকে আরম্ভ করে পর্নোগ্রাফিতে আরম্ভ করে ওষুধ বিক্রি তারপরে এক্সপায়ারি ওষুধ বিক্রি ওখানে স্টুডেন্টদের কাছ থেকে টাকা নেওয়া তাদের ডিগ্রি দেওয়ার ব্যাপারে তাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে সব ব্যাপারে অনিয়মিততা হয়েছে এবং সেই প্রিন্সিপাল তার একটা বড়ো কারণ তাকে বাঁচাবার জন্য এবং তার যারা সাঙ্গপাঙ্গ পাঙ্গ যারা এই ঘটনাটা সংঘটিত করেছে তাদের বাঁচাবার জন্য এই সমস্ত চক্রান্তের জাল বোনা হচ্ছে একেবারেই ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আরো একটি প্রশ্ন উঠে আসছে দিরিপদা সেটা হচ্ছে যে ধরুন একদিকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন দোষীর ফাঁসি চাই অন্যদিকে আবার সুপ্রিম কোর্টে আমরা দেখছি কপিল সিব্বাল সহ জন আইনজীবী রাজ্যের পক্ষ থেকে ডিফেন্ড করছে কোনটা ঠিক কোনটা বেঠিক ঠিক গুলিয়ে যাচ্ছে নাকি কি বলবেন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না এভিডেন্স নষ্ট করার জন্য একটা বাড়ি বিল্ডিং কেউ ভেঙে ফেলতে পারে এটা কোনো সভ্য জগতে আপনি দেখেছেন আপনি মনে করছেন যেটা এভিডেন্স ভেঙে মানে গুলিয়ে দেওয়ার জন্য বা এভিডেন্স নষ্ট করার জন্যই ভাঙা হয়েছে সেখানে যতদূর শোনা যাচ্ছে কাউকে তো ঢুকতে দেওয়া হয়নি যে ঘরেতে হত্যা করা হয়েছে বা তার সঙ্গে যা ব্যবহার করা হয়েছে সেটা ভাঙার চেষ্টা তারপরে যারা ওই সংগঠিত করেছে ঘটনা তারা যে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়েছে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা এটা হয়েওছে কতটা হয়েছে সেটা আমরা জানি না আপনারা যেটুকু দেখিয়েছেন এবং এই যে এটাকে চাপা দেওয়ার জন্য আর একটার পর একটা অন্যায় বা ভুল সরকার বা মুখ্যমন্ত্রী করেছেন শেষ পর্যন্ত দিল্লিতে গিয়ে কপিল সিব্বলের মতো সিনিয়র তার সঙ্গে আরো কুড়িজনকে নিয়ে যে ডিফেন্ড করার চেষ্টা করছেন এটা প্রথম থেকে শুরু হয়েছিল উনি বলছেন যে যদি পুলিশ না পারে সিবিআইকে দেওয়া হোক অথচ সুপ্রিম কোর্টে যখন কেস এসেছে বা হাইকোর্টে তখন তার লয়াররা আপ্রাণ চেষ্টা করেছেন যাতে সিবিআই না হয় এই সমস্ত ঘটনাগুলো মিলে যাচ্ছে এক জায়গায় সেই জন্য বিরাট একটা চক্রান্ত আছে সেটা চাপা দেওয়ার চেষ্টা চলছে এই চ্যালেঞ্জটা সিবিআই নিয়েছে সুপ্রিম কোর্ট এটার উপরে নজর রেখেছেন মানুষের আশা আছে সমাধান হবে আর এই যদি সমাধান না হয় বা এখানে যদি দোষীরা বেঁচে যায় পশ্চিমবাংলার যে দুরবস্থা হয়েছে কোনো সংগঠন সংস্থা আপনি পাবেন না যেখানে ফেরা চলছে ইউনিভার্সিটি কলেজে ভর্তি হওয়া নিয়ে মেডিকেল কলেজের ঘটনা শুনছেন আপনি কোন স্কুলে একটা প্রাইমারি স্কুলে ভর্তি হতে যান প্রাইভেট স্কুলে ভর্তি হওয়া সেখানেও এই ধরনের ধাঁধলি চলে এখানে কোনো সরকারি সুবিধা পেতে গেলে সে একশো দিনের কাজের টাকা পান সেখানে কাটমানি আপনি আবাস যোজনার বাড়ি নিন সেখানে বিশ তিরিশ হাজার টাকার কাটমানি লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা দেওয়া হচ্ছে নেতারা তিনশো টাকা সেখান থেকে নিয়ে নিচ্ছেন এক হাজার দশ হাজার টাকার শৌচালয় দেওয়া হচ্ছে তার থেকে এক হাজার টাকা আবার নশো টাকা নিয়ে নিচ্ছেন মানুষ এই ছক্কর খেতে খেতে সব জায়গায় একটা এমন জায়গায় এসে গেছে তার সহ্য করার সীমা পার হয়ে গেছে তাই দিন বলুন রাত বলুন স্ত্রী পুরুষ গ্রাম শহর সরকারি কর্মচারী ছাত্র শিক্ষক সবাই মিলে রাস্তায় নেমেছেন জন আন্দোলন রূপ নিয়েছে থেকে এই যে তুফান থেকে বাঁচার চেষ্টা করছেন ব্যর্থ চেষ্টা মমতা ব্যানার্জির তার এক একটা স্টেপ থেকে বেড়ে যাচ্ছে মানুষের রাগ বাড়ছে এখন যেহেতু সিবিআই হাতে সুপ্রিম কোর্টের হাতে আছে তার দিকে তাকিয়ে আছে আমরা জাস্টিস ঠিক সেখান থেকেই প্রশ্ন দিলীপ দাস সিবিআই হাতে আছে সিবিআই হাতে দশ দিনেরও বেশি সময় প্রায় পেরিয়ে গিয়েছে প্রায় এগারো বারের কাছাকাছি সন্দীপ ঘোষকে সিবিআই তলব করেছে এখনো পর্যন্ত ওই সেই এক সঞ্জয় রায়ের সারা কাউকে গ্রেপ্তার যেমন করা যায়নি সিবিআই তদন্তের অগ্রগতি কি সেটাও সাবজের মানুষের সামনে আসছে না নির্যাতিতার পরিবারও ধৈর্য হারাচ্ছে বলছে একটা দিন করে যাচ্ছে আর আমাদের ধৈর্য হারাচ্ছি আমরা সিবিআই আস্থা আছে কিন্তু দ্রুত কাজ হবে কি প্রশ্ন তুলছে।ন দেখুন যিনি বলছেন দুদিনের মধ্যে ফাঁসি চাই মুখ্যমন্ত্রী তিনি যাতে ফাঁসি না হয় তার সব চেষ্টা করেছেন এভিডেন্স নষ্ট করার সব রকম চেষ্টা সম্পর্কিত অফিসার মেডিকেল কলেজের প্রিন্সিপাল হন বা এখানকার সিপি তাদের দিয়ে ভুল তথ্য পরিবেশন করা বিভ্রান্ত করার চেষ্টা তার পরিবারকে বিভ্রান্ত করেছেন ডেড বডি পুড়িয়ে দিয়ে শেষ যেটা এভিডেন্স সেটাকেও শেষ করার চেষ্টা করেছেন এ সমস্ত কিছু চক্রান্ত করে আমার মনে হয় এরকম চ্যালেঞ্জ করেছেন যে পারলে ফাঁসি দাও যেমন পুলিশ যেদিন ওই মানে বাড়ি ভাঙার পরে সন্তুষ্ট নন সেখানে লোক ঢুকিয়ে পুরো তছনছ করে দেওয়া হয়েছে এভিডেন্সকে তারপরে তারা ভিডিও বা ফটো দিয়েছিলেন যে এই লোকগুলো ছিল আপনারা ধরে দিন পাবলিকের কাছে আপিল করছেন তো পুলিশ কি জন্য আছে তো তারা এক প্রকার চ্যালেঞ্জ করেছেন আপনারা পারলে ধরে দিন নাহলে আমরা কিছু করব না এই যে অসহায়তা সরকারের বা চক্রান্ত এটা এই ন্যায়কে বিলম্বিত করছে তো সেই জন্য একদিকে যাতে ন্যায় না হয় জাস্টিস না হয় তার চেষ্টা হচ্ছে আরেকদিকে জাস্টিস যাতে তাড়াতাড়ি হয় তার চেষ্টা হচ্ছে যারা সহযোগিতা করলে জাস্টিস ভালো হতো তারা সম্পূর্ণ বিরোধিতা করছেন সেই জন্য দেরি তো হচ্ছেই মানুষ অধৈর্য হচ্ছে কিন্তু আমার যেটা ধারণা এটাও ঠিক দিল্লির নির্ভয়া কাণ্ড দেখুন সেই দশ বছর আগের ঘটনা সাত বছর লেগেছিল ফাঁসির অর্ডার দিতে কিন্তু সেখানকার সরকারকে যেতে হয়েছিল শিলা দীক্ষিত এর সঙ্গে যুক্ত ছিলেন না তিনি সহযোগিতা করেছিলেন কিন্তু মানুষের ক্ষোভ থেকে তিনিও বাঁচতে পারেন তাকে রিজাইনও করতে হয়েছিল পরে সরকারও গেছিলো তো সেই জন্য এখানে মানুষ নেমেছে দেখা যাক মানুষের উপরে ভরসা আছে এবং সুপ্রিম কোর্ট আর সিবিআই ভরসা আছে আপনি অসহযোগিতার কথা বলেন আমি সেই প্রসঙ্গে একটু আগে আসছি আজকে সকাল থেকে দিলীপদা আমরা দেখেছি একদিকে যেমন ধর্ষণ খুনকাণ্ডের সিবিআই তদন্ত করছে ঠিক তার পাশাপাশি রাজ্যের গঠিত সিটকে সিট ডাউন করে দিয়ে আরজি করে দুর্নীতির মামলার দায়িত্ব সিবিআইকে দিয়েছে হাইকোর্ট সেই জায়গায় আজকে যখন সকাল থেকে একাধিক জায়গায় তদন্তের স্বার্থে সিবিআইরা পৌঁছয় তার মধ্যে একটি টিম পৌঁছয় এই সন্দীপ ঘোষের বাড়িতেও কিন্তু প্রায় এক ঘন্টা সিবিআই কর্তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাদেরকে স্থানীয় থানায় জানাতে হয় থানা থেকে ফোন আসে সন্দীপ ঘোষের বাড়িতে তারপর সন্দীপ ঘোষ এসে দরজা খুলে সিবিআই কর্তাদের বা ব্যক্তিদের ভেতরে ঢোকায় এই যে টোটাল প্রক্রিয়াটা এক ঘন্টা ধরে আটকে রাখতে পশ্চিমবাংলাতে তো প্রথম নয় আপনি শাহজাহান শেখের কথা ভাবুন সেখানে পুলিশ গেছিলো বাড়িতে তালা ছিল পুলিশ যখন তালা ভাঙতে যায় স্থানীয় একত্রিত করে দু করে সিবিআই অফিসারদের মারা হয় সেন্ট্রাল ফোর্সকে মারা হয় তারা প্রাণে ভয়ে পালিয়ে যান এই পরিস্থিতি যদি ওখানে হয় কোনো চক্রান্তের কি সমাধান হবে না কেউ সাজা পাবে আমি বলছি এই যে দুর্নীতির অভিযোগ এসছে এতদিন পরে পনেরো দিন পরে কেন এফআইআর করছে তো রাজ্য সরকার তো দুর্নীতি ওখানে আছে সবাই জানে সবাই বলছে দু হাজার সালে অভিযোগ করেছিলেন এই দুর্নীতির অথচ দু সালে গিয়ে সিট গঠন করছে ওখানকার ডেপুটি সুপার আক্তার আলী উনি বলছেন দু থেকে আমি দু থেকে চিঠি লিখে যাচ্ছি বার একদম তো ওখানে একটা কিছু গন্ডগোল হয় সবাই জানি কিসের স্বার্থে কার স্বার্থে ওগুলো চাপা দেওয়া হয়েছে আর যদি এফআইআর করা হলো একদিন পরে কেন করা হলো তো এগুলো সমস্ত কিছু এক জায়গায় রসুনের কোয়া যেমন থাকে না মূলটা এক জায়গায় মূল এক জায়গায় আছে আর সেইখানে যতক্ষণ না পৌঁছাতে পারবে সাজা হবে না সেই জন্য এই যে জিজ্ঞাসাবাদ একশো ঘন্টা হয়ে যাওয়ার পরে তত্ত্ব পেয়েছে কিনা আমরা জানি না বাইরে থেকে কি পেয়েছেন কিন্তু পলিগ্রাম টেস্ট যেটার কথা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত এবং আইনসম্মত উপায় সেটার ব্যবস্থা নিলে আমার মনে হয় সহজ হবে কারণ আরো চারজন সম্ভবত তারা ওই দিন রাত্রে ওই মেয়েটির সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন ডিউটিতে ছিলেন তাদের কাছে সমস্ত কিছু জানা আছে তাদের থেকে কিছু বেরোতে পারে আপনি মনে করছেন যে মাধ্যম দিয়ে কোনো একটা মোর ঘুরবে বা সত্য উদ্ঘাটন হবে কিন্তু প্রশ্নটা সেখানেও তৈরি হচ্ছে দা যদি পলিগ্রাফ টেস্টের মাধ্যম দিয়ে বা সার্বিকভাবে সিবিআই এই গোটা ঘটনার তদন্তে আসল সত্য প্রকাশ্যে না নিয়ে আসতে পারে কোথাও কি সিবিআইয়ের গ্রহণযোগ্যতাও ধাক্কা খাবে না জনমান এত তো আজকে আমার মনে হয় এত নির্ণয় যাওয়ার কোনো দরকার নেই সারা দেশে বহু কেস সিবিআই লড়ছে হ্যাঁ গুরুত্বপূর্ণ কেস অনেক কেস সলভ হয়নি কিন্তু অনেক কেস হয়েছে আমি যেটা বললাম দিল্লিতে সাত বছর সাজা দিতে তো এই ধরনের যখন ঘটনা যখন হয় এর পিছনে অনেক বড়ো মাথা থাকে অনেক দূর অব্দি চক্রান্ত থাকে এবং খুব যোজনাবদ্ধভাবে হয় সেই জন্য ওকে এক্সপোজ করা খুব কঠিন হয় কিন্তু হবে না এটা আমরা বিশ্বাস করি না কারণ সিবিআইতে যারা আছেন তারাও পুলিশ অফিসার কিন্তু পুলিশের মধ্যে থেকে বাছাই করা অফিসারদেরকে নেওয়া হয় যেন সেখানে হবে নাহলে তো ভারতবর্ষের বিচার ব্যবস্থা আর এখানকার যে গোয়েন্দা সংস্থা তার উপর মানুষের বিশ্বাস চলে আমরা যাবো কোথায় বিশ্বাস রাখতেও হবে আর সমাধান করতে হবে সেই জন্য আমার মনে হয় অপেক্ষা করা উচিত এত হড় হুড়ি কিছু না কেউ পালিয়ে যাচ্ছে না দেশ ছেড়ে আর এর সমাধান হবেই বেশ আমরাও আশা করছি এর সমাধান হবে কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার এটাও দেখছি একটু রাজনীতির অলিন্দে আসি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই যে আর জিকর কাণ্ডের প্রতিবাদে আমরা দীর্ঘদিন পর আবার বিজেপির তিন মূর্তিকে একেবারে রাস্তার সম্মুখে দেখলাম এক মঞ্চে দেখলাম আমরা দেখলাম এক মঞ্চে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কোথাও কি আরজিকর কাণ্ড আবার বঙ্গ বিজেপিকে একত্রিত করে ফেললো জোটবদ্ধ করে ফেললো কি বলবেন যখন কোনো কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে বড় আন্দোলন হয় তখন সব নেতারাই আসেন এখানেও আমরা এসেছি এর আগেও আন্দোলন হয়েছে সেখানে যেমন আমাদের নবান্ন আন্দোলন করেছিলাম আগের বছর তো তিনজনকে তিন জায়গায় দেওয়া তিনটে মিছিলের দায়িত্ব দেওয়া হয়েছে সব রাজনৈতিক পার্টি কোন রাজনৈতিক পার্টি সব নেতারা এক জায়গায় আসে হ্যাঁ এরকম কোনো বিশেষ ঘটনা হলে তখন মনে হয় যে সব শক্তি লাগানো দরকার আছে মেসেজ সবাইকে বলা হয়েছে সবাই এসেছে বাকি সারাদিন সংগঠনের কাজ করি আমরা বিবিধভাবে বিভিন্ন জায়গায় এই কাজের সঙ্গেই যুক্ত থাকি আলাদা কিছু না পার্টি যখন যখন যে প্ল্যানিং করে যে নির্দেশ দেয় সেটা আমরা মেনে কাজ করি এটা নতুন কিছু না আপনি নবান্ন অভিযানের কথা বললেন আগামী সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্রদের তরফে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি যোগ দিচ্ছেন দেখুন প্রথম কথা তো আমি ছাত্র নাই বহু ছাত্র আন্দোলন হয় শ্রমিক সবাইকেই ডাক দিয়েছে তো কারা দিয়েছে আমি জানি না সবই সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে কিন্তু এমন সেন্সিটিভ ইস্যু হচ্ছে কেউ একজন ডাক দিলে ঠিক মনে হলে লোক ঝাঁপিয়ে পড়ছে সেই জন্য এই ধরনের যে কিছু আন্দোলন আর যখন ছাত্ররা এটাকে হাতে নেবেন তখনই সমাধান হবে কারণ যার উপরে হয়েছে তিনি একজন ছাত্রী ছিলেন ছাত্ররাই পরিবর্তন আনে তারাই রিস্ক নেয় লড়াই করে রাজনৈতিক পার্টির নেতারাও লড়াই করতে করতে তাদেরও একটা সাহস থাকে সাধারণ মানুষ কিন্তু কেউ ঝামেলা যেতে দুটো কেস হয়ে যাবে চাকরি চলে যাবে বাড়িতে আক্রমণ হয়ে যাবে যেন জিতে চান না কিন্তু আমার তো সবচেয়ে ভালো লাগছে যে বাংলার সাধারণ জনতাকে আমি স্যালিউট করবো তারাই নেতৃত্ব নিয়ে আগে চলে এসেছেন বাকিরা পেছনে তো এখন ছাত্র সমাজ যদি আগে এসে এই আন্দোলনের বাগডোর নিয়ে নেয় আমার মনে হয় এটা আর গতি পাবে সমাধান তাড়াতাড়ি হবে সে সিবিআই বলুন কোর্ট বলুন সরকার বলুন সবার উপরে প্রেশার আসবে এটা হওয়া উচিত সবার এর সঙ্গে আমাদের নৈতিক সমর্থন সবার আছে আর সমস্ত জনতা একে সাপোর্ট করবে আপনি কি নবান্ন অভিযানে অংশগ্রহণ করবেন আমি সরাসরি দীর্ঘ না এখন আমি ঠিক করিনি কিছু যদি ছাত্ররা আপনাকে আমন্ত্রণ জানায় আমাকে আমন্ত্রণ করলে আমি ভাববো নিশ্চয়ই যাওয়ার কথা ভাববো আমি তাদের সঙ্গে থাকবো আমি পেছনে থাকবো তারাই সামনে থাকবে কারণ তারাই পরিবর্তনের দূত হবে বেশ এই তারাই পরিবর্তনের দূতের জায়গা থেকে আমার আরেকটি ছবি উঠে আসছে আমাকে এই বাংলা থেকে একটু ওপর বাংলায় যেতে হচ্ছে দিলীপ দা সে কারণে এই যে আন্দোলন রাজ্যিকর কাণ্ডকে কেন্দ্র করে গোটে গড়ে উঠেছে তার ঠিক কিছু দিন আগেই আমরা বাংলাদেশেও এই ধরনের একটি ছাত্র আন্দোলন দেখলাম যে ছাত্র আন্দোলনের জেরে সেখানে একটা পরিবর্তন পরিলক্ষিত করা গেল ঠিক কোন কোনোভাবে কি এই আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে যেভাবে রাজ্য জুড়ে দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হচ্ছে আপনি কি কোথাও মনে করছেন যে বাংলাদেশের একটা প্রভাবের মধ্যে পড়ছে বা বাংলাদেশের অনুকরণেও স্লোগান আমরা দেখতে পাচ্ছি এক দাবির স্লোগান উঠছে নবান্ন অভিযান চাইছেন আপনারা না তো সে তো হবেই বাংলাদেশের সঙ্গে আমরা পড়োশি দেশ সব ব্যাপারে ইলিশ মাছ দুজনেই খাচ্ছি এখন একই রকম ফুটবল ক্রিকেট খেলছি তো তার চেয়ে বড়ো কথা যে পার্টিটা এখানে আছে তারা বাংলাদেশ থেকে স্লোগান ধার করে নিয়ে এসছে জয় বাংলা তারা বাংলাদেশ থেকে খেলা হবে স্লোগান নিয়ে চলে এসেছে তো বাংলাদেশের দাওয়াইও হওয়া উচিত তাদের বিরুদ্ধে সেই জন্য মানুষ অনুকরণ করছে ওটাও তাদের কিন্তু আমি বলছি কি বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন বা ইন্দোনেশিয়া বলুন এই দেশগুলোতে এরকম একটা জন আন্দোলন শুরু হয়েছে কোথাও কমপ্লিট হয়েছে কোথাও চলছে ভাঙা ভাঙি মারামারি তার সঙ্গে ভারতবর্ষের বেসিক পার্থক্য আছে আমরা ভারতবর্ষের যে কালচার আছে সংস্কৃতি আছে এখানে আমরা রিভলিউশন করি না আমরা ইভলিউশনে বিশ্বাস করি পরিবর্তন ধীরে ধীরে যে সিস্টেম আছে তার ভিতর থেকে সেই জন্য এখানকার জনতা দেখুন এখনও কোনো হিংসক হয়নি সিস্টেমেটিকভাবে ডিসিপ্লিনভাবে করছে গণতান্ত্রিকভাবে আর এটাই ভারতবর্ষে হবে কি দ্বারাই পরিবর্তন হবে মূলত কালচার আমরা হিন্দু কালচারে বিশ্বাস করি আমাদের সংস্কৃতিতে ভেঙে দাও গুঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা নেই কমিউনি্ট এনেছিল ব্যাস তারা শেষ হয়ে গেল বাকি দেশগুলো দেখুন আপনি যেখানে করছেন সব জায়গায় ইসলামিক ফান্ডামেন্টালিজম কাজ করছে বাংলাদেশে হয়েছে পাকিস্তানে শুরু হয়ে গেছে ইন্দোনেশিয়া এবং জার্মান ইংল্যান্ড ফ্রান্সেও যেটা হচ্ছে ওখানে মৌলবাদী মুসলমরা মুসলমানরাই করছে একইভাবে করছে ভাঙা ভাঙি আউুন জ্বালান গুলি গলা চলছে পশ্চিমবাংলায় সেটা হবে না আর ভারতবর্ষে এই জন্য এটা হয় না এখানে জনগণ হিন্দু মেজোরিটি তারা এই সংস্কৃতি বিশ্বাস করে এখানকার সেনা হিন্দু মেজোরিটি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন মিডিয়া হিন্দু মেজোরিটি সে জন্য কখনো দেশের মধ্যে আগুন জ্বালানোর সম্পত্তি নষ্ট করা ইত্যাদি করবে না মজার ব্যাপার একটা আমি আপনাকে বলি যেটা কেউ বলছে না পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেছে এখানে মুসলিম সমাজ কিন্তু এর মধ্যে কোথাও যুক্ত নাই তাদের কোনো রিয়াকশন আমরা দেখছি না তারা কি মনে করছেন এই দেশের কোনো কিছু তারা থাকবেন না যারা বাংলাদেশের ওই আন্দোলনের পক্ষে এখানে মিছিল বার করেছিলেন তারা কেন রাস্তায় বেরোচ্ছে না এখানে একটি মুসলিমদের পার্টিও আছে এমএলএ আছে তারা কেন বেরোচ্ছে না তারা কি বাংলা পশ্চিমবাংলার যে মহিলাদের উপরে অত্যাচার অসুরক্ষা প্রতিছে সেখানকার যিনি উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম তিনি আমাদের ফোন করে জানিয়েছেন আমরা এই আন্দোলনের পাশে রয়েছি এবং এই আন্দোলন অত্যন্ত যুক্তিসংহত বলে তারা দাবি করছেন কি বলবেন নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের ব্যাপার ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে হয়েছে তো ছাত্র হিসাবে শিক্ষক হিসাবে তারা নৈতিক সমর্থন করেছেন বিশ্বের যে কোনো জায়গায় হয় সারা বিশ্বের সব দেশে কিছু না কিছু এরকম তার হয় চীনের তেরানবিন স্কোয়ারের ছাত্র আন্দোলন বলুন বা অন্যান্য দেশে বড় কোনো ঘটনা বলুন আমরা যদি দুর্যোগ হয় আমরা দুঃখ প্রকাশ করি ট্রেন অ্যাক্সিডেন্ট হয় সুনামি হয় আমরা দুঃখ প্রকাশ করি বা এই ধরনের অমানবিক ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করি তার প্রতিবাদ করি সেই হিসাবে তারা করেছেন এটা কিন্তু সমাজ হিসাবে যে আন্দোলন ওখানে করেছে বা এখানে করছে সেটা তার সঙ্গে সহযোগিতা ইত্যাদি এখানকার সমাজকেও দেখছে না ওখানকার সমাজকেও দেখছে না বেশ বাংলাদেশের প্রসঙ্গ আরেকটি বিষয় একটু জানার জন্য ইচ্ছে রয়েছে দিলুদ্দ আপনার কাছ থেকে একটা অন্তর্বর্তী সরকার সেখানে তৈরি হয়েছে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনুস এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের মাটিতে বসিয়ে দেওয়া এটা কি মুখ না মুখোশ কিভাবে দেখছেন দেখুন অনেকগুলো মত আছে প্রথম কথা ইউনসের যে বয়স প্রায় চুরাশি বছর সেই বয়সে এবং এই বয়সের মধ্যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা তার নেই একটা ব্যাংকের বোধহয় চেয়ারম্যান ছিল উনি এর বাকি কিছু কোনোদিন রাজনীতিতে আসেননি কোনোদিন প্রশাসন চালাননি আর এই বয়সে লোকে রিটায়ার্ড হয় আমেরিকার রাষ্ট্রপতি নিজের নাম উইথড্র করে নিলেন ইলেকশন থেকে কারণ কি বয়স আর যতদূর সময় যাচ্ছে আমেরিকাই ওনাকে ওখানে ফোর্স করে বসিয়েছে প্রজেক্ট করেছে আর কারণ অনেক ওই যে দ্বীপটা নেওয়া থেকে আরম্ভ করে হাসিনার বিরুদ্ধে আমেরিকা বহুদিন থেকে ছিল আরও অনেক তথ্য এসছে ক্লিনটনের আমল থেকে ধীরে ধীরে গত ২০ বছর ধরে ইউনুস সাহেবকে ওরা প্রজেক্ট করেছে তাকে আর্থিক সহযোগিতা করেছে এক দেড়শো কোটি টাকা দিয়েছে ক্লিন্টন একটা এনজিও পরে উনিও বিভিন্ন সে টাকা ফেরত দিয়েছেন এই লম্বা ব্যাপার আছে সর্বোপরি আমেরিকা চাইছিল না শেখ হাসিনা ওখানে থাকুন কারণ আর যাই হোক হাসিনা চুরি করেছেন এই ধরনের অভিযোগ আসেনি তার নির্বাচন নিয়ে অভিযোগ আছে কিন্তু যে মৌলবাদী শক্তি ওখানে তার পরিবারকে শেষ করেছে তার বাবাকে শেষ করেছিল তাকে শেষ করতে পারেনি তারা মাঝে মধ্যে মাথা উঁচু করার চেষ্টা করেছে সেই রাজাকার বলুন বা অন্য অন্য বিশ্বাসঘাতকদের উনি ফাঁসি দিয়েছেন সাজা দিয়েছেন কিন্তু পাকিস্তান বা মৌলবাদীরা একটা বড় সংস্থা জামাত ইসলামীর মতো বারবার তাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে পারেনি এখন যেটা মনে হচ্ছে আমার বাইরে বাইরের শক্তি আমেরিকার মতো শক্তি ইত্যাদির মাধ্যমে সহযোগিতা নিয়ে তারা সফল হয়েছে আর সেই জন্য যাকে যে নির্বাচিত হয় তাকে দেশ ছাড়া হলো শ্রীলঙ্কা তো আমরা দেখেছিলাম যারা ব্যাপক ভোটে বোর হয়ে যায় বা প্রকৃতি বলুন ইতিহাস বলুন এরকমই আছে তার নিজের নেতাকে শেষ করে দেয় নাহলে যে জন্মদাতা ওই দেশের যাকে মাথায় করে নেচেছে একদিন বাংলাদেশ তার মাথায় চড়ে বসছে হাত করছে অপমান করছে হাতুড়ি দিয়ে ভাঙছে বাংলাদেশ বাংলাদেশের ঘটনা যখন ঘটছিল দিলীপ দা তখন এখান থেকে একটা প্রশ্ন ভারতবর্ষের জায়গা থেকে অনেকে প্রশ্ন তুলছেন যে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য ভারতকে অনেক আগে একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল ভারত যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করতো তাহলে হয়তো বাংলাদেশের এই শক্তিগুলোকে মাথাচাড়া দেওয়া উঠতো না আপনিও কি তাদের যখন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়ছিল পুরো পাকিস্তানের মুজিবুর রহমান এবং বাঙালিরা তখন ভারত ইন্টারফেয়ার করেছে এবং দেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশ তৈরির জন্য পুরো সৈনিক সমর্থন সহ আর্থিক সমর্থন এবং আমাদের সৈনিকদের বলিদান দিয়েছে কিন্তু তাহলে আমাদেরকে ওইভাবে সৈনিক আর অ্যাক্টিভিটি করতে হতো আজকের প্রথম কথা ভারত তো কোনো যুদ্ধবিগ্রহ চায় না শান্তির জন্য সারা দুনিয়াতে আগুন জ্বলছে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে আগুন নেভার চেষ্টা করছেন কিন্তু ভারতবর্ষের মধ্যে অনেক লোক আগুন জ্বালাবার চেষ্টা করছেন তো সেই জন্য ভারত অন্যের আন্তরিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না যেটা আমেরিকা ইত্যাদি করে আসে সেই জন্য ভারতকে আজকে সমস্যা সমস্যার সবাই ডাকছে ইউক্রেন যুদ্ধ করা থামার জন্য হিম্মত নেই কেউ করতে গেলেও চীন গেলেও মানবে না আমেরিকা গেলেও মানবে না কারণ তাকে কেউ বিশ্বাস করে না তার একটা দলে আছে ভারত একমাত্র নিরপেক্ষ তার পরম্পরাকে ধরে রেখেছে তাই আমাদের প্রধানমন্ত্রী রাশিয়াতেও যেতে পারেন চীনেও যেতে পারেন দুই দেশের রাষ্ট্রপতির কাঁধে হাত দিয়ে তাকে বোঝাতে পারেন আর চোখে চোখ রেখে বলতে পারেন এটা যুদ্ধের সময় নেই বাকি কারো বলার হিম্মত নেই কারণ তারা কোনো একটা গোষ্ঠীতে আছে তো ভারতের এই চরিত্রের জন্য ভারতের উপরে বিশ্ব আজকে দাঁড়িয়ে আছে এই জন্য ভারত ধীরে ধীরে বিশ্ব নেতৃত্ব নিচ্ছে আর ভারতের পক্ষে সম্ভব আজ হোক কাল হোক এই দুটি দেশের বায়োলেটারেল ব্যাপারকে সমাধান করা এবং বাংলাদেশের মতো গরিব দেশের যে আর্থিক বা অন্যান্য প্রশাসনিক সমস্যা সেটাও সমাধান করা একদিন ভারতের ডাক আসবে ভারতকে সে দায়িত্ব নিতে হবে কিন্তু কারো আন্তরিক ব্যাপারে গণ্ডগোল করে আজকে যে গন্ডগোল হচ্ছে তাদের অর্থনীতি মার খাচ্ছে গরিব দেশ একটা তাদের যে এত এই যে হুঁশিয়ারি শিল্প বিশাল সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে মার খাচ্ছে চাষবাস মার খাচ্ছে ট্রান্সপোর্ট মার খাচ্ছে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে ক্ষতি তো তাদের হচ্ছে কিছু মাথা পাড়ার লোকের জন্য দেশ সর্বনাশ হবে আমরা তো তার মধ্যে পড়তে পারি না তারা রিয়েলাইজ করুক এখন প্রয়োজন হবে আমরা ইরাককে ধ্বংস হওয়ার থেকে তৈরি করে দিয়েছি আজ আফগানিস্তানকে আমরাই তৈরি করছি তারা আমাদের ডেকে নিয়ে গেছে রেললাইন থেকে আরম্ভ করে সেতু থেকে রাস্তা থেকে বিল্ডিং আমরা বানাচ্ছি ইরাককে বানিয়েছি আফগানিস্তান বানাচ্ছি কাল হয়তো বাংলাদেশকেই বানাতে হবে আমাদেরকে সেই পরিস্থিতি আছে ভারত তার এখানে চরিত্র ঠিক রেখেছে এখান থেকে আরো একটি প্রশ্ন উঠে আসছে আপনি প্রধানমন্ত্রীর কথা বললেন দিলীপ দা আমি অত্যন্ত মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা যখন সন্দেশখালীর মর্মান্তিক ঘটনার সামনে এসেছিলো সন্দেশখালীর ঘটনা নিয়ে উদ্বোলিত হয়েছিল গোটা দেশ আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী খোদ এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী খোদ এমনকি বিজেপি প্রার্থী হিসাবে রেখাপাত্রকে দাঁড় করে তার সঙ্গে ফোনে এক নয় একাধিকবার কথা বলেছিলেন আরজিকর কাণ্ডের পর এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ঘটনায় আমরা কোনো বিবৃতি পাইনি আপনার কি মনে হয় যে এখন পার্টির তরফ থেকে আমাদের স্পোকসম্যানরা আমি তো নিজের সম্মিত পাত্রের প্রেস দেখেছি উনি পরিষ্কার করে বলেছেন সরকারের সমালোচনা করেছেন ঘটনা নিন্দা করেছেন ধর্মেন্দ্র প্রধান ইত্যাদি মন্ত্রীরা তারাও বক্তব্য রেখেছেন হ্যাঁ হতে পারে প্রধানমন্ত্রী ডাইরেক্টলি কিছু বলেননি ওনারাও দেখছেন কি যায় ঘটনা কোথায় যায় নিশ্চয়ই আর এটা পার্টির বক্তব্য আছে সরকার তরফ থেকে যা করার সিবিআই থেকে আরম্ভ করে যা কিছু সেটা তো তারাই সহযোগিতা করছেন তো আমাকে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে সব জায়গায় বলতে হবে তখন উনি এসেছিলেন নির্বাচনী সভা করতে তখন বিভিন্ন ইস্যুর সঙ্গে সেটাও বলেছিলেন তো সে পরিস্থিতি নেই প্রশাসন দেখছে আর পার্টির তরফ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বক্তব্য দেওয়া হয়েছে বেশ এইখানটায় দাঁড়িয়ে মানে ভারতীয় জনতা পার্টির জায়গায় দাঁড়িয়ে আপনি যখন মন্তব্যটা করছেন আমি সেখানটা একটু অন্যদিকে যাচ্ছি যে এই আরজিকর কাণ্ডের ঘটনা কেন্দ্র করে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তার অভ্যন্তরেও একটা দোলাচল তৈরি হয়েছে শান্তনু সেন যিনি এই গোটা ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন তার পাশাপাশি সুখেন্দ্রশেখর রায় তিনি প্রথমে টুইট করেছেন এমনকি তাকে তার জন্য লালবাজার পর্যন্ত ডেকে পাঠিয়েছে তাকে বাঁচার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে কোথাও কি এই টোটাল ঘটনাটি রাজনীতির অলিন্দে বাইরে বেরিয়ে একটা মানবিক জায়গা তৈরি করছে বা তৃণমূলের অভ্যন্তরকেও দোলা দিয়েছে বলে মনে করছেন দেখুন আমার প্রথম প্রশ্ন একটা আছে এই ব্যাপারে সুকান্ত শেখর রায় সিটিং এমপি কতবার জানি না আমি উনি এমপি আছেন রাজ্যসভায় সিনিয়র লিডার এবং এই পার্টির ব্যাপারে অনেকবার ডিফেন্ড করেছেন উনি বিভিন্ন বিষয়ে বাঁচা বাজান ডক্টর সন্তনু সেন সিনিয়র এমপি নেতা স্পোকসম্যান তারা যে কথাটা বলেছেন তারা কিন্তু সরকারের বিরুদ্ধে বলেননি মমতা ব্যানার্জির পদত্যাগও চাননি সারা সমাজ যেটা বলছে খালি আমি দিলীপ ঘোষ বা রাজনৈতিক পার্টি বা বিজেপি বলছে বলে নয় সাধারণ মানুষ যেটা চাইছে যে দোষীদের সাজা হোক এটা যে কেউ বলবে দুনিয়া যেখানে হোক সমস্ত ভদ্রলোক শুভাকাঙ্ক্ষী সমস্ত সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ যেটা বলবে সেটাই বলেছে না সরকারের সমালোচনা করেনি হ্যাঁ দোষীদের বার করো সাজা তো হয়তো সবাই বলছে সারা দেশ বলছে তার মধ্যে অপরাধ কি আরে আপনার সরকারের স্পোক্সম্যান আপনার পার্টির স্পোক্সম্যান এমন লোক আছে যে আপনাকে ডাইনি বলেছে যে আপনাকে ডাকাতের রানী বলেছে আর মুখে কি কি আছে খারাপ শব্দ বলেছে তাকে তো আপনি রেখেছেন কেন সরি দিলেন এদেরকে এনারা কেন বলেছেন সেটা তো ওনাদের ব্যাপার হয় বিবেকের তাড়া নয় না জনতার তাড়া নয় তারা বলতে বাধ্য হয়েছেন কালকে আরো একজন মন্ত্রী বলেছেন একই কথা তাকে কেউ তাড়িয়ে দেবেন আজকে পার্টির মধ্যে অনেকে বলতে বাধ্য হচ্ছেন কারণ কি জনগণের যে চাপ তাদেরকে সমাজে থাকতে হবে রাজনীতি করুন না করুন মানুষকে ফেস করতে হবে তাই অনেকে বলতে বাধ্য হচ্ছেন মমতা ব্যানার্জি কত জনকে সাজা দেবেন কতজনকে তাড়িয়ে দেবেন এই যে ঘটনাগুলো ঘটছে তো তারা তো থাকবেন পার্টির লোক বলে ভয় দেখাতে চেয়েছেন তারা তো খেপে গেছেন উনি তারপরে কি ডাক্তারদের ভয় দেখিয়েছেন চল্লিশ পঁয়তাল্লিশ জন ট্রান্সফার করে তারা ভয় পাননি তাকে ফেরত নিতে হয়েছে স্কুলের ছাত্রছাত্রী টিচারদের ভয় দেখাচ্ছেন সব স্কুলকে চার্জশিট দিচ্ছেন শোকজ করছেন হেডমাস্টারদেরকে যে কেন গেছে মেদিনীপুরের দেখলাম ডিআই একটা ফরমান জারি করেছেন আন্দোলন প্রতিহত করার চেষ্টা দিদা না না প্রতিহত করার তো চেষ্টাই আছে আর রাস্তা কি আছে ভয় দেখানো সরকার এটাই করে যে স্বেচ্ছাচারী সরকার হয় তো এই সবাইকে ভয় দেখানোর চেষ্টা চলছে বিরোধী পার্টিকে পুলিশ যদি কোনো কারবাই করে তাহলে ইস্যু পাল্টে যাব বলে পুলিশ লাঠি চালাচ্ছে না তাও সেদিন ক্রীড়া প্রেমীদের ফুটবল প্রেমীদের উপর চালিয়েছে না যে ছেলে মেয়েরা খেলা দেখতে এসেছিল আজকে বাঙাল ঘটি এক হয়ে গেছে হাওয়াই চটির বিরুদ্ধে তার উপরে লাঠি চলেছে সেদিন আমাদেরকেও ধাক্কা ধাক্কি করেছে লাঠি চালিয়েছে পুলিশ এক তো যদি করতে বলেন হয়তো পুলিশ রিভোল্ট করবে এটাও হতে বাংলাদেশের মতো তো সেই জন্য মমতা ব্যানার্জি খুব ঠান্ডা মাথায় ভয়ে ভয়ে এগোচ্ছেন কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছেন এবং টিএমসি যাই করুক তার নেতারা আজকে ভিতরে ভিতরে বলছে যেটা ঠিক হচ্ছে না তারা লোকের সামনে আসতে পারছে না মুখ চোখ দেখাতে পারছেন তাদের পরিবারের লোকেরা ওই ওয়ান্ট জাস্টিসে চলে আসছে যেন এর জবাব দিতে হবে সমাজ বিরুদ্ধে চলে গেছে সমাজের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারবেন না এতদিন মমতা ব্যানার্জি ক্লাবকে টাকা দিয়েছেন পূজা কমিটিকে টাকা দিয়েছেন তারপরে লক্ষ্মী ভাণ্ডার করেছেন লক্ষ লক্ষ লোককে সুবিধা দিয়েছেন যে তার অন্যায়ের বিরুদ্ধে কে মুখ খুলবে না কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন তারাই আজকে রাস্তায় মোমবাতি নিয়ে নেমে পড়েছেন মহিলারা কুনাল ঘোষ বলছেন যারা লক্ষ্মী ভান্ডার নিতে চান না তারা ফর্ম ফিল আপ করে টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক তাদের জন্য কীভাবে আপনি জানেন অলরেডি মহিলাদের কাছে তো কেউ যায়নি অলরেডি বেশ কয়েকটি পুজো কমিটি তারা টাকা রিফিউজ করেছে নেবে না বলেছে আমি তো বলছি ওনার দম থাকলে উনি বলুন ক্লাবের টাকা তো বন্ধ করেছেন ক্লাবকে টাকা দিয়ে লাভ হলো না বিজেপি জিতে গেল তারাই আমাদের ভোট করালো উনি বলুন যে কোন কোন দুর্গা পূজা কমিটি টাকা নেবে না তারা বলে দিন কোন কোন মহিলারা নেবেন না লক্ষ্মী ভাণ্ডার বলে দিন আমার মনে হয় আর্ধেক লোক সরে যাবে কারণ এই পাপের টাকা যারা নিয়েছে তারা আত্মগ্লানিতে ভুগছে একেবারেই ঠিক তার পাশাপাশি আমরা আমরা এটাও দেখলাম এই আর্জিকর ঘটনা বিশেষ করে চোদ্দ তারিখের ঘটনা ঘটার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করলেন এবং টুইট করে গোটা ঘটনার অত্যন্ত নিন্দা করলেন এবং পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তার ঠিক বেশ কয়েকদিন পর আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করলেন এবং সেখানে তিনি বলছেন যে ইমিডিয়েট এই ধর্ষণের ঘটনা বন্ধ করবার জন্য গোটা দেশ জুড়ে ঘটছে একটা পরিসংখ্যান তিনি তুলে ধরলেন এবং তিনি বলছেন যে এই দেশ জুড়ে ঘটে চলা ধর্ষণের ঘটনাকে রোধ করার জন্য দ্রুত কঠোর আইন আনতে হবে তার জন্য সমস্ত রাজ্য সরকারগুলোকে একত্রিত হয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে কী কীভাবে উনি তো এখন মোস্ট ওয়ান্টেড উনি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছেন কোথার থেকে বানিয়ে দিচ্ছেন উনি যদি বলতেন পুলিশকে যে কোনো মূল্যে এটা বার করো ওনার অধিকার ছিল উনি কখনো নিজেকে সরকারের সঙ্গে মনে করেন সরকারকে সঞ্চালন করেন ডিএমএদের নিয়ে মিটিং করেন কখনো যখন সমস্যায় পড়েন সরকার থেকে দূরে দাঁড়িয়ে গান্ধীজির মতো কথা বলেন এটা ঠিক নয় ওটা ঠিক নয় একটা ক্যারেক্টার একটা রোল ঠিক করে নিন উনি কী চাইছেন এটা তো বলতে পারেন যে দোষীদের সাজা দাও না সেটাও বলার ক্ষমতা নেই সরকার ভেঙে যাবে দ্বিতীয় কথা হচ্ছে এই যে ঘটনা ঘটেছে ফার্স্ট ট্র্যাক কোর্টের বলছেন মমতা ব্যানার্জী আপনি দেখুন দশ বছর আগে মমতা ব্যানার্জি একই কথা বলেছেন আরে আপনি সমস্ত এভিডেন্স নষ্ট করে দেবেন আপনি এনকোয়ারি করতে দেবেন না সিট গঠন করবেন সিবিআই কী বলে আপনার ইন্টেলিজেন্ট এখানকার যে দিয়ে তাকে দিয়ে সিআইডিকে দিয়ে ঘেঁটে দেবেন তারপর বলছেন সাত দিনে সাজা দো দশ দিনে সাজা দো তার ফার্স্টটা কোর্ট আরে কোট করবে কি যদি এভিডেন্স না থাকে আপনি তো এভিডেন্স নষ্ট করছেন সে না এই যে চালাকি দুই দিকে আছে আমি রাবড়ি পলিটিক্স এটা চলতে পারে আপনি যদি সত্যি হতে চান তাহলে তেরো বছরে সিবিআই তো দু চারটাতে এসেছে এত রেপ মার্ডার আমি ডজন ডজন এভিডেন্স দেবো পোস্টপোল ভায়োলেন্সে একুশের পরে কমপক্ষে পঁয়ত্রিশ জন মহিলা ধর্ষিতা হয়েছিলেন যারা স্বীকার করেছেন আমাদের কাছে একটা এফআইআর নেওয়া হয়নি তার মধ্যে কয়েকজন তো মুখ ঘুমটা দিয়ে ইন্টারভিউ দিয়েছেন মুখে আসতে চাননি বলে সম্মান গেছে প্রাণ যাবে আমরা কিছু বলবো না এফআইআর নেয়নি কয়জনকে সাজা দিয়েছেন তারপরে সিবিআই হওয়ার পরে তেরো জনের এফআইআর হয়েছিল কাকে সাজা দিয়েছেন হয়নি তো উনি দিতে চান না এখন পিঠ বাঁচাবার জন্য ভালো ভালো কথা বলতে হচ্ছে এর দ্বারা কোনো সমাধান হবে না তাই মানুষ বুঝে গেছে যে এই সরকার করবে না তাই রাস্তায় আমি তো বলছি ওই দফা এক দাবি এক এখানে চলে গেছে কারণ মমতা ব্যানার্জি আজকে সুবিচার আর জনতার মাঝখানে দাঁড়িয়ে গেছে কিছুতেই সুবিচার পেতে দেবেন না ওনাকে না সরালে কখনো এই কেসের সমাধান হবে না সিবিআই করবে চলতে থাকবে মানুষ হতাশ হয়ে যাবে সিস্টেমের উপরে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই বা সরকার কেন্দ্র সরকার রাষ্ট্রপতি ব্যবস্থা নিন যে ধরনের আজকে মেডিকেল কলেজ বন্ধ ডাক্তাররা কাজে যাচ্ছেন না কালকে অন্য করবে করবে ছাত্ররা শিক্ষকরা কলেজ হয়ে যাবে বাংলাদেশের মতো তো চলবে কি করে পশ্চিমবঙ্গ তো তার আগে আমার ব্যবস্থা নেওয়ার দরকার আছে এক তার আগে ব্যবস্থা নেওয়ার জন্যই কি আপনারা একটু আগে যেটা বললেন যে দাবি এক দফা এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ঠিক যেইভাবে বাংলাদেশের এই স্লোগান উঠেছিল ঠিক সেইভাবে এই স্লোগান নিয়ে আগামী তারিখ কি নবান্ন দেখুন তার মধ্যে কারা আছেন কত জানা আছে আমার জানা নেই কারোর সময় কথা হয়নি কিন্তু এই ধরনের আহ্বান সময় থেকে স্বাভাবিক হয়ে আসে এই যে স্লোগান এ ও এখন স্লোগান উঠছে যে লক্ষ্মী ভান্ডার ফেরত নাও আমার বোনকে ফিরিয়ে দাও স্লোগান আজকে আরও একটা স্লোগান শুনছিলাম তো সমাজ স্বাভাবিকভাবে এগুলো তৈরি করে এগিয়ে আসে কারণ মানুষের মনের কথা হৃদয়ের কথা এই স্লোগান গান এর মাধ্যমে বেরিয়ে আসে সেটা যদি সরকার বুঝতে না পারে এর উপরে যদি রোলার চালাবার চেষ্টা করে তো খারাপ দিনের জন্য ভোগে করতে হবে আর সেটা খালি সরকার না আমাদের জন্যও খারাপ দিন আসছে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি যে সাতাশ তারিখে নবান্ন অভিযানের দিকে আমি একটু নজর দিচ্ছি তার কারণ আমরা সেখানে দেখছি রাজ্যের যে অন্য বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রয়েছেন তারাও বলছেন তারাও থাকবেন তাহলে কি কোথাও একটা অরাজনৈতিক মিছিলে বাংলার সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো এক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনি লক্ষ্য করছেন আগামী সাতাশ তারিখ না সবাই নিজেদের বিভাগের তা সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে এসব কথা বলছেন আমি যেটা বললাম যে চৌদ্দ তারিখ রাত্রে হ্যাঁ যে রাত দখল করার আহ্বান কেউ করলো হ্যাঁ কোনো সংস্থা করেনি না কিন্তু সেটা মানুষের মনকে হ্যাঁ মানে করলো প্রভাবিত করলো মানুষ বেরিয়ে পড়লো হাজার হাজার মানুষ বেরিয়েছেন কোনো পার্টির পতাকা কিছু ছিল না তাদের রাজনীতিক পার্টির লোকেরাও ছিলেন তো এই যে সমাজের মনের কথা সেটা সামনে এলো আর একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তারা সেটাকে প্রকাশ করলেন এরকমভাবে এটাও হচ্ছে হতে পারে মানুষ যদি মনে করে এটা করবো কেউ আটকাতে পারবে না সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এবার প্রশ্ন হচ্ছে যদি আপনারা নবান্ন অভিমুখে যাবেন পুলিশি তৎপরতা কিন্তু রয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে শান্তিপূর্ণ একটি মিছিল সবাই করতে পারে সেই মিছিল আটকানো যাবে না কি বলবেন মানে গণতান্ত্রিক দেশে এই ধরনের জঘন্য ঘটনা হলে সময় তার প্রতিবাদ করবে না বা পার্টি হোক সরকার হোক তা করবে না বিরোধিতা করবে না তো হতে পারে না তাকে বিরোধিতা করতে দিতে হবে তাহলে গণতন্ত্র কি হম হয়ে গেল তাহলে তো তো সাহভাবে আদালত যারা দেখেছেন সংবিধান অনুযায়ী অধিকার আছে সবার তো যদি বলেছেন যদি হিংসাশ্রয় না হয় ক্ষতিকারক না হয় বা আইন শৃঙ্খলা সমস্যা না হয় নিশ্চয়ই তারা আন্দোলন করবে সেটা নজর রেখেছেন তারা বলেছেন আর এটা স্বাভাবিক এই জন্য দেখুন এখানে কোনো সভা সমিতি করতে গেলে বিশেষ করে এই যে ধারণা চলছে চার পাঁচ দিন আমাদের সেটাও এখানকার পুলিশ প্রশাসন পারমিশন দেয় না আমাদের কোর্টে যেতে হয় এটাও হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে যদি ছোট খাটো ব্যাপারে সব কোর্টে যেতে হয় তাহলে সরকার আছে কি জন্য মজার ব্যাপার দেখুন এখানে কোনো ঘটনা হলে চক্রান্ত তার মার্ডার হলে ইনকোয়ারি কে করবে সিবিআই মানুষ সভা সমিতি করে অনুমতি করতে নেবেন কোর্ট থেকে আর আইন শৃঙ্খলা রক্ষা কে করবে সে হচ্ছে সেন্ট্রাল ফোর্স তাহলে সরকার পুলিশ প্রশাসন করছে কি এদের কাজটা কি আছে সরকারটাকে লোকে নির্বাচিত করেছে কেন তাহলে সব কেন্দ্র সামলাবে এই সামলাবে কোর্ট সামলাবে কোর্ট ডিসিশন আপনি ডিসিশন নেবেন এত ভয় কেন কোন ডিসিশন নেওয়ার আপনি বসে যে সরকারটা চলছে বটে কিন্তু সরকারের কোনো সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নিতে হচ্ছে হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হচ্ছে সিবিআই বা কেন্দ্রের সরকারের বিভিন্ন সংস্থাকে বিলকুল তাই দেখুন আপনি যে কোনো এই যে শিক্ষকদের আন্দোলন সে তো আমি জানি না চলছে কিনা তারা তিন চার বছর ধরে আন্দোলন করছেন এই সব ব্যাপারে শিক্ষকরা 27 তারিখের আন্দোলনে থাকবেন বলছেন তারা কোটে বারে আন্দোলন করি যারা রয়েছেন চাকরি প্রার্থী যারা রয়েছেন তারাও থাকবেন কোর্ট বলেছে চাকরি দিন এত সময়ের মধ্যে করে দিন মানে কারণ ওনার দায়িত্ব উনি পালন করছেন না মানুষ বাধ্য হয়ে কোর্টে যায় যখন সরকার কথা শোনে না সরকার স্বৈরাচারী হয়ে যায় সরকার সংবিধানকে উল্লঙ্ঘন করে তখন নিয়ম নীতি মানে না তখন মানুষ বাধ্য হয়ে কোর্টে যায় কোর্ট তো সেই জন্যই আছে সবার জন্য আর বারবার যাচ্ছে এখানে যে কোনো ম্যাটার দেখুন সবাই আপনিও আহ্বান আমি তো বলবো সমস্ত সমাজের লোকের আসা উচিত কারণ এটা কোনো ব্যক্তির নয় কোনো পার্টির নয় এটা সমাজের সমস্যা এই সমস্যার সমাধানের জন্য সমাজকে এগিয়ে আসতে হবে ছাত্ররা নেতৃত্ব দেন তারা সবসময় সাহসী হন তারা রিস্ক নেন তারা আমাদেরই বাড়ির ছেলে মেয়ে তারা যদি তাদের ভবিষ্যৎকে ঠিক করার জন্য এই ধরনের আন্দোলন করে আমরা অভিভাবক হিসাবে তার সঙ্গে অবশ্যই থাকা উচিত সমাজের সমস্ত স্তরের লোক এসে তাদের সহায়তা করা উচিত বেশ আমার আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন দিলীপ দা আপনার কাছে যে এত কিছুর পরেও আসল দোষীরা সত্যি কি ধরা পড়বে বলে আপনি মনে করছেন নাকি এই রাজনৈতিক দাপাদাপির মধ্যে আলটিমেট চাপা পড়ে যাবে আসল দাবিটি জাস্টিস ফর কাদম যদি এই সরকারের হাতে থাকতো তাহলে তাই হতো একাধিক এরকম কেস দফার হয়ে গেছে কিন্তু আপনি আমি যেটা বললাম নির্ভয়া কাণ্ড দিল্লির দেরি হলেও ফাঁসি হয়েছে হায়দ্রাবাদের নার্সের সঙ্গে যে ঘটনা হয়েছিল তার যারা দোষী তারাও সাজা পেয়েছিল পুলিশ নিয়ে যাচ্ছিলো যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে গুলি করে মারা হয় এই ধরনের অনেক বড় ঘটনা আছে যেটা আদালত সমাধান করেছে ফাঁসি দিয়েছে আপনি আমাদের পশ্চিমবাংলায় সঞ্জয়ের ঘটনা ধনঞ্জয়ের ঘটনা সঞ্জয়ের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে সেও তো কোর্ট ফাঁসি দিয়েছে প্রশ্ন সেই একটি কেউ করতে পারে এই ঘটনার সমাধানের পরেও প্রশ্ন থাকবে আগেও আছে পরেও থাকবে কিন্তু কিছু করতে হবে না করলে এর প্রতি লোকের বিশ্বাস চলে যাবে আর আমাদের সংবিধান পরম্পরা আমাদের গণতন্ত্র তার প্রতি আমাদের পুরো আস্থা আছে আর আমাদের দেশের যারা সে অফিসার হন বা জাজ হন তাদের প্রতিও বিশ্বাস আছে তাদের যোগ্যতাও আছে আমার মনে হয় মানুষ জাস্টিস পাবে বেশ আমাদের আজকের দিলীপদাকে আজকের অনুষ্ঠান থেকে মুক্তি দিতে হবে বা ছাড়তে হবে বলা ভালো যে দীর্ঘদিন পর দিলীপ ঘোষ ফের একবার সংবাদ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে আমাদের সময় দিলেন এতটা তার জন্য দিলীপদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এবং এই পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আগামী সাতাশ তারিখের পর হয়তো আবারও আপনার সঙ্গে আমাদের মুখোমুখি বসতে হবে কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে জাস্টিস ফর কাদম্বিনের আওয়াজ আমরা গত পাঁচ তারিখ থেকে এই ঘটনার ঘটার দিন ন তারিখ থেকেই আমরা কিন্তু এই ঘটনার দাবি তুলেছি এখনও পর্যন্ত সেই দাবিতেই অনড় রয়েছি এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ গাদার কথার খেয়ে ধরেই বলছি এখনও আমরা আস্থা এখনও আমরা বিশ্বাস রাখছি আসল সত্য উদ্ঘাটন হবে দোষী বা দোষীরা যাই হোক না কেন তারা শাস্তি পাবে